এক গ্রামে রাজেন্দ্র নামের এক লোক থাকত। সে তার ভাতিজা গজেন্দ্রর সাথে থাকত। তার একটি ট্রাক্টর ছিল, সেটি চালিয়ে তার সংসার চলত। কিন্তু তার অনেক অভাব ছিল। এভাবেই সে তার বাড়ি ভাড়াও 6 মাস দিতে পারল না। তখনই সে বাড়ির মালিক সেখানে আসে। কি ভাই রাজেন্দর, আজ টাকা না পেলে আমি তো তোমাকে বাড়ি থেকে বের করে দেব। আরে স্যার, আর কিছুদিন সময় দিন না, আপনি তো সবই জানেন। তখনই গজেন্দ্র দৌড়ে এসে বলে, আরে রাজেন্দর চাচা, তুমি এক লটারি জিতেছো। দোকানদার বলেছে যে তোমাকে বড় একটা ট্রাক নিয়ে যেতে। চলো চলো এখনি। এসব শুনে বাড়ির মালিক বলে, আরে বাহ, তাড়াতাড়ি যাও, তুমি তো আমার বাড়ির মেহমানের মতন, আমি আজকেই নতুন রং করিয়ে দেব, যাও গিয়ে লটারির টাকাটা নিয়ে এসো। তখন রাজেন্দ্র ও গজেন্দ্র লটারির দোকানে যায় আর লটারির টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই এক বড় পর্দার পেছন থেকে এক বড় হাতি দেখতে পায় আর রাজেন্দ্র অবাক হয়ে যায়। আরে বাবারে, এটা কি? এই নাও ভাই, তোমার বড় উপহার। তুমি লটারিতে বড় একটা হাতি পেয়েছো, তাই তো আমি বলেছিলাম একটা গাড়ি নিয়ে আসতে। আমি আমার ভাতিজা গজেন্দরকে ঠিক মতন খাওয়াতে পারি না, আমার উপর আবার হাতির দায়িত্ব, আমি তো মরেই যাব রে। এ কথা বলে লটারিতে পাওয়ার হাতিটি তার ট্রাক্টরে উঠিয়ে নেয় এবং বাড়িতে নিয়ে আসে। বাড়িতে যেতেই হাতি খুব খিদে পায়, তাই সে বাজারে এক ফলের দোকানে গিয়ে সব ফল খেয়ে ফেলে। এক আখের ট্রাক থামিয়ে সব আখ খেয়ে ফেলে। তখনই সব ব্যবসায়ী ও ট্রাকওয়ালা রাজেন্দ্রের কাছে এসে তাকে পেটাতে শুরু করে। তখন হাতি সেখানে এসে জোরে গর্জন করে, তাকে দেখে সবাই পালিয়ে যায়। সেই রাতে বাজারের সব লোক ও আখের ট্রাকওয়ালা এসে রাজেন্দ্রর ট্রাক্টর নষ্ট করে দেয় আর ইঞ্জিন ভেঙে ফেলে। হায় প্রভু, এখন আমি ট্রাক্টর চালাবো কিভাবে, আমার সবকিছুই তো শেষ হয়ে গেল রে। তখনই তার ভাতিজা গজেন্দ্র একটি বুদ্ধি দেয়। তুমি এক কাজ করো, তুমি হাতিকে তোমার ট্রাক্টরের সামনে বেঁধে নাও, ও হাতির সাহায্যে ট্রাক্টর চালাও, এতে তোমার তেলের জন্য খরচ হবে না। এরপর রাজেন্দ্র এভাবে ট্রাক্টরের ইঞ্জিন খুলে হাতিকে বেঁধে নেয় এবং হাতি সহজে অনেক বেশি ওজন নিয়ে চলতে থাকে। এভাবে হাতি আর রাজেন্দ্র অনেক টাকা কামাই করে। সেই টাকা থেকে হাতিকে খেতে দিত আর রাজেন্দ্র ও গজেন্দ্র সুখে জীবন কাটাতে শুরু করে। তখন থেকে রাজেন্দ্রকে সবাই হাতি ট্রাক্টরওয়ালা নামে ডাকতে থাকে। বড় খরগোশের গল্প। বাদলাপুর নামের এক শহরে পাগল পিন্টু নামের এক যুবক ছিল। সে তার বাবা মায়ের সাথে থাকত। সবাই তাকে পাগল বলত, কারণ সে প্রতিদিন কোনো না কোনো গাছ বাসায় নিয়ে এসে এক্সপেরিমেন্ট করত। একদিন এভাবেই কিছু এক্সপেরিমেন্ট করে একটি মিশ্রণ তার বন্ধুকে খেতে দেয়। তার বন্ধু পরের দিনই কালো হয়ে যায়। তখন বন্ধুর মা পিন্টুর বাসায় এসে বলে, আরে ও পিন্টুর মা, দেখো তোমার পাগল ছেলে কি করেছে, আমার ফর্সা সুন্দর ছেলেটাকে কালো বানিয়ে দিয়েছে, ডাকো তোমার পাগল ছেলেকে। আরে ও পিন্টু, বাইরে আয়, এ তুই কি করলি, এখনই ওকে ফর্সা করার ওষুধ দে। মা, আমার কাছে এর ওষুধ নেই। ওগো শুনছো, তোমার পাগল ছেলেকে থামাও, নয়তো সে কোনো ওষুধ বানিয়ে একদিন আমাদের মেরে ফেলবে। আরে না, প্রভুর দয়ায় আমার বাবা পিন্টু একদিন সায়েন্সে এক্সপেরিমেন্ট করে নোবেল প্রাইজ পাবে। বাবার কথা শুনে পিন্টু এক্সপেরিমেন্ট করা ছেড়ে দেয় না। সে আবার জঙ্গলে গিয়ে কিছু গাছ পাতা আর পাথর নিয়ে আসে এবং 2 দিন পরিশ্রম করে একটি ওষুধ বানায়।
এটি খাবার পর যে কেউ অনেক বড় ও বিশাল হয়ে যায়। বাবা, এই দেখো আমি কি বানিয়েছি। এই ওষুধ যে কাউকে বড় বানিয়ে দিতে পারে। আরে বাবা, এ কেমন ওষুধ! ঠিক আছে, সাবধানে রাখো, কিছু হয়ে গেলে পুলিশ আমাদের জেলে ঢুকিয়ে দেবে। বাবার এ কথায় পিন্টু খুব রেগে যায়। আর সেই ওষুধ পরীক্ষা করতে আবার জঙ্গল থেকে একটি খরগোশ ধরে এনে তাকে ওষুধ খাইয়ে দেয়। এরপর পিন্টু ঘুমিয়ে পড়ে। সকালে উঠতেই এক বড় খরগোশ তার বাসার সামনে দেখতে পায়। তখনই সে গিয়ে খরগোশটিকে জাগায়। খরগোশ জেগে উঠতে গ্রামের বাজারে গিয়ে সব দোকান ভেঙে ফেলে। তার অনেক খিদে পেয়েছিল, তাই সবজির বাজারে সব সবজি খেয়ে ফেলে। এরপর সে ক্ষেতের দিকে গিয়ে সব কলা খেয়ে ফেলে। গ্রামের সবাই সেই বিশাল খরগোশ দেখে অবাক হয়ে যায় আর প্রধানের কাছে যেয়ে অভিযোগ করে। তখন প্রধান পিন্টুকে ডেকে বলে, কিরে পিন্টু, তুই এখন সেই বিশাল খরগোশের একটা কিছু কর, নয়তো আমি তোকে পুলিশে দেব। তখনই পিন্টু এনিমেল ওয়েলফেয়ারের লোকদের ডেকে তাদের বিশাল খরগোশ দেখায়। তারা খরগোশকে একটি অজ্ঞান হওয়ার বন্দুক দিয়ে গুলি করে দেয় আর খরগোশটি অজ্ঞান হয়ে যায়। তখন সবাই মিলে তাকে একটি বড় ট্রাকে উঠিয়ে নেয় আর চিড়িয়াখানায় ছেড়ে দেয়। এভাবে পাগল পিন্টু গ্রামবাসীদের সেই বিশাল খরগোশ থেকে বাঁচায়। সিংহের মুখে গন্ধ। এক জঙ্গলে সিংহ রাজা তার পরিবার নিয়ে থাকত। একদিন সিংহ সিংহকে বলল, উফ, আপনার মুখ থেকে কেমন বাজে গন্ধ আসছে। সিংহ এ কথা শুনে অবাক হয়ে যায় আর তার মন্ত্রীকে ডাকে এবং সবাইকে জিজ্ঞেস করতে শুরু করে। সবার আগে রাজা ছাগলকে ডেকে বলে, আমার মুখ থেকে কি গন্ধ আসছে? ছাগল উত্তর দিল, মহারাজ, যদি সত্যি বলি তা হ্যাঁ, আপনার মুখ থেকে অনেক বাজে গন্ধ আসছে। সিংহ ছাগলের কথা শুনে খুব রেগে যায় আর তখনই তাকে মেরে খেয়ে ফেলে। সিংহরাজা এরপর নেকড়েকে ডাকে আর তাকে একই প্রশ্ন করে। নেকড়ে ছাগলের সাথে যা হয়েছে তা সবই দেখেছিল। মহারাজ, আপনার মুখ থেকে তো অনেক সুঘ্রাণ আসছে, একদম ফুলের মতো সুন্দর ও মিষ্টি গন্ধ। সিংহরাজা নেকড়ের কথা শুনে রাগ করে বলে, তুমি মিথ্যে বলছ। সিংহ নেকড়েকেও মেরে ফেলে। এরপর শেয়ালের পালা ছিল। শেয়াল ছাগল আর নেকড়ের সাথে যা হয়েছে সব দেখেছে। শেয়াল অনেক ভাবে যে সিংহ তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করবে, তখন কি বলবে। এরপর শেয়ালকে ডাকা হলো। তখন সিংহ আবার একই প্রশ্ন করে, বলো শেয়াল, আমার মুখ থেকে কি গন্ধ আসছে? মহারাজ, মাফ করুন, কিন্তু আমার অনেক সর্দি লেগেছে, তাই আমি এটা বলতে পারবো না যে আপনার মুখ থেকে কোনো গন্ধ আসছে কিনা। রাজা শেয়ালের কথা শুনে তাকে বাড়ি চলে যেতে বলে। শেয়াল তার বুদ্ধি দেখায় আর তার প্রাণ বাঁচায়। একটুর জন্যে বেঁচে গেলাম, নয়তো আমার একই অবস্থা হতো যেমন ছাগল আর নেকড়ের হয়েছে। এ রাজা চাই কি? এর মুখ থেকে তো অনেক বাজে গন্ধ আসে, কিন্তু আমি তো ভাই আমার প্রাণ বাঁচিয়েছি আমার বুদ্ধি দিয়ে। তার বুদ্ধির কারণে খুশি হয়ে শেয়াল তার বাড়িতে ফিরে আসে আর আরাম করে ঘুমিয়ে পড়ে। গুনগুন নামের এক দুষ্ট ইঁদুর ছিল, সব সময় দুষ্টুমি করতে থাকত। সবাই তার দুষ্টুমির কারণে খুব বিরক্ত ছিল। একদিন এক সাধু বাবা জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখনই সেই ইঁদুর তার সামনে এসে বলল, এই রাস্তায় যাবেন না, এখানে নেকড়ে আছে, শিকারের খোঁজ করছে, আপনাকে খেয়ে ফেলতে পারে, আসুন আমি আপনাকে অন্য রাস্তা দেখাই। গুনগুন সাধুকে অন্য রাস্তা দেখিয়ে দেয় আর সাধু খুশি হয়ে তাকে আশীর্বাদ করে।
তুমি আমাকে সাহায্য করেছো, তুমি অনেক ভালো ইঁদুর, তোমার মন অনেক ভালো, এভাবে তোমার শরীরও অনেক বড় হয়ে যাবে। আমি আশীর্বাদ দিলাম, কিন্তু মনে রেখো কখনো মিথ্যে বলো না ও কাউকে সাহায্য করতে মানা করো না। এই কথা বলে সাধু সেখান থেকে চলে যায়। গুনগুন এখন অনেক বড় ইঁদুর হয়ে গেছে, কিন্তু সে তার এই বড় শরীরে ভুল ব্যবহার করতে থাকে, সবাইকে আরো বেশি বিরক্ত করতে থাকে। প্রাণীরা তার উপর একদম বিরক্ত হয়ে যায়। গুনগুন আগে থেকেই দুষ্ট ছিল, বড় হবার পর সে যা ইচ্ছে তাই করতে থাকে। একদিন সেই সাধু আবার জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল, সে ইঁদুর ও বিড়ালের কথা শুনে ফেলে। ইঁদুর বলছিল, শোনো, আজ থেকে সবাই আমার কথা মেনে চলবে, আমি যা বলবো তাই হবে, সাধুর আশীর্বাদ আছে আমার কাছে, এখন তো আমি আরো বড় হতে পারি, কিন্তু আমি হতে চাই না, কারণ আমি জানি এমন করলে আরো ভয় পাবে তোমরা। চলো চলো, আমার জন্য খাবার নিয়ে আসো, আর কেউ একটু নেচে দেখাও তো। তখন বিড়াল বলল, সাধু তো তোমাকে ভালোভাবে আশীর্বাদ দিয়েছিল, সে তোমার ব্যাপারে জানতো না, আমি জানি, আমি দেখেছি তুমি তাকে মিথ্যা বলেছিলে, সেখানে কোনো নেকড়েই ছিল না। হ্যাঁ তাই কি, আমি তো মজা করছিলাম, আর সেই সাধু আমাকে ভালো ভেবে নিল, এতে আমার কি দোষ? এই কথা শুনে সাধু তখনই সামনে চলে আসে আর অভিশাপ দিয়ে বড় ইঁদুরকে আগের থেকেও ছোট করে দেয়। এটি দেখে জঙ্গলের সব প্রাণীরা হাততালি দিতে থাকে। তখন সাধু বলে, আজকের পর কখনো কারো সাথে এরকম করবে না, আমি তোমাকে বলেছিলাম তোমার বড় শরীর দিয়েছিলাম কারণ তোমার মন বড় ছিল, কিন্তু আজ জানতে পারলাম তুমি খারাপ ইঁদুর, এখন তুমি এত ছোট হয়ে গিয়েছো যে কারো পায়ের নিচে পড়লেই মারা যাবে। গুনগুন তার ভুলের জন্য ক্ষমা চায়। তার কান্না শুনে সাধু তাকে ক্ষমা করে আবার আগের মতো করে দেয়।